বন্ধু, এই ছেলেটি পুলিশের চাকরি পাওয়ার জন্য অনেক পরিশ্রম করে। তারপর একদিন ইন্টারভিউ দিতে যায়, আর এখানে আরো অনেকেই চাকরির জন্য এসেছিল। পুলিশ প্রথমে একজনকে জিজ্ঞাসা করলো, তুমি গুলি চালাতে জানো? ছেলেটি তখন বললো, হ্যাঁ। সঙ্গে সঙ্গে পুলিশটি ছেলেটিকে বন্দুক দিয়ে বললো, এখনই তুমি থানার ভিতরে যাও এবং বড়বাবুকে গুলি করে আসো। কিছুক্ষণ পরে লোকটি ফিরে এলো আর বললো, আমি গুলি চালাতে পারিনি স্যার। পুলিশটি তখন বললো, তুমি রিজেক্ট, যাও এখান থেকে। এরপরে আবার একজন এলো এবং তাকেও হাতে পিস্তল দিয়ে বললো, যাও থানার ভিতরে গিয়ে বড়বাবুকে গুলি করে এসো। কিছুক্ষণ পরে লোকটি ফিরে এসে বললো, স্যার আমি গুলি চালাতে পারিনি। এরপরে পুলিশটি এই লোকটিকেও এখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে রোগা পাতলার লোকটি পুলিশের কাছে আসে। পুলিশ বললো, ওরা যেটা পারেনি তুমি কি পারবে? লোকটি তখন বললো, হ্যাঁ আমি নিশ্চয়ই পারবো। বন্ধু, এরপরে কি ঘটলো সেটা দেখার আগে মন থেকে যদি ভালো লাগে তবেই ভিডিওতে একটা লাইক, আর নতুন হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কিছুক্ষণ পরে লোকটি এসে বললো, কি বন্দুক দিয়েছেন, এটা তো খারাপ। পুলিশটি তখন বললো, ওয়েল ডান মাই বয়, এটাই তো তোমার পরীক্ষা ছিল। লোকটি তখন বললো, চিন্তা করার দরকার নেই, পরীক্ষায় আমি পাস হয়ে গেছি, তোমাদের অফিসার এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। পুলিশটি তখন বললো, এটা কি করে সম্ভব? লোকটি বললো, গুলিটা ডুপ্লিকেট হতে পারে কিন্তু আমার পাঁচটা ডুপ্লিকেট নয়।